গুড মর্নিং বন্ধুরা, আজকের সকালের সমগ্র বরাক তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো, আসামে নতুন করে জন্মগ্রহণ করল আসু অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের অসম জাতীয় পরিষদ নামে আরেকটি আঞ্চলিক রাজনৈতিক দল। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। মেঘালয় বাধা প্রতিকারের আর্জি জানিয়ে কমলাক্ষের চিঠি আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা এবং অসমের মুখ্য সচিব কুমার সঞ্জয় কৃষ্ণকে। এটিএম থেকে দুঃসাহসিকভাবে অর্থ লুট দুষ্কৃতীদের বরযাত্রাপুরে। করিমগঞ্জে আধার কার্ড এনরোলমেন্টের অতিরিক্ত আরও 15টি কেন্দ্র। কাছাড় জেলার কাটিগুড়ায় দুর্ধর্ষ ডাকাতি, জখম তিনজন, স্বর্ণালঙ্কার সহ নগদ লক্ষাধিক টাকা লুট। এবং সর্বশেষ জানিয়ে দেব 8 নং জাতীয় সড়কের বেহাল ফাঁড়িপথগুলো মরণফাঁদ। গর্তেবড়া খানাইবাজার পাতারকান্দি অংশে প্রতিনিয়ত ফাস্টের যানবাহন। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। আসামে নতুন করে জন্ম নিয়েছে আসু এবং অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের অসম জাতীয় পরিষদ নামে আরেকটি আঞ্চলিক রাজনৈতিক দল। সারা অসম ছাত্র সংস্থা আসু এবং অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের গর্বে জন্ম নিয়েছে আরেক রাজনৈতিক দল। নবজাতকের নাম রাখা হয়েছে অসম জাতীয় পরিষদ। নতুন দলের মূল লক্ষ্য অসম প্রথম সদায় আর চিরদিন, অর্থাৎ অসম প্রথম সর্বদা এবং চিরদিন। সেভাবে দলের স্লোগান হবে ঘরে ঘরে আমি। অনেক তর্জন গর্জন জল্পনার অবসান ঘটিয়ে পূর্ব ঘোষণা অনুযায়ী আসু ও অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ থেকে অঙ্কুরিত নতুন রাজনৈতিক দলের নামকরণ করা হয়েছে সোমবার সকাল ঠিক 11টায় মহানগরীর পানবাজারে অবস্থিত হোটেল প্রাক কন্টিনেন্টালে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে। জ্যোতিষীর নিদান অনুযায়ী নতুন দলের নাম ঘোষণার এই সময় নির্ধারণ করা হয়েছিল। রাজনৈতিক দল গঠনের জন্য গঠিত আহ্বায়ক সমিতির 2 সদস্য যথাক্রমে ডক্টর কৃষ্ণগোপাল ভট্টাচার্য এবং ডক্টর বসন্ত ডেকা দুটি নাম থেকে বাছাই করেছেন অসম জাতীয় পরিষদ নামটি। ডক্টর কৃষ্ণগোপাল ভট্টাচার্য জানান, নতুন দলের পূর্ণাঙ্গ কমিটি এখনও গঠিত না হলেও অসম জাতীয় পরিষদের কোঅর্ডিনেটর হিসাবে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রবীণ সাংবাদিক জগদীশ পূজাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে দলের কাজ এগিয়ে নিয়ে যেতে জুনাই ও দেমাজির দায়িত্ব দেওয়া হয়েছে আসুর সদ্য প্রাক্তন নেতা চিত্তরঞ্জন বসুমাতারাইকে। এভাবে রাজু ফুকনকে গোলাঘাট, জোড়হাট এবং বুকাহাতের কাজ দেখতে, বরাক উপত্যকার 3 জেলা কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দির কাজ দেখতে দায়িত্ব দেওয়া হয়েছে MH বড়বুইয়াকে। এছাড়া চুতিয়া জাতি সম্মিলনীর সভাপতি হরেন চুতিয়াকে দেওয়া হয়েছে লখিমপুরের দায়িত্ব। তিনি জানান, আজ থেকেই অসম জাতীয় পরিষদের দলীয় কাজকর্ম শুরু হয়ে গেছে। আজ থেকে শুরু হবে সদস্যবর্তি প্রক্রিয়া। অপরদিকে মেঘালয় কাটা প্রতিকারের আর্জি জানিয়ে কমলাক্ষের চিঠি। কেন্দ্রের আনলক 4 নির্দেশনায় পরিষ্কার বলা হয়েছে আন্তঃরাজ্য চলাচলে বাধা দিতে পারবে না কোনো রাজ্য। কিন্তু মেঘালয় সরকার যেন কেন্দ্র ঘোষিত নীতির ঊর্ধ্বে। আনলক 4 যাই বলুক, বরাকের সাধারণ যাত্রীদের মেঘালয় পেরিয়ে গুয়াহাটিতে আসতে দুর্ভোগ সহ্য করতেই হচ্ছে। অসম মেঘালয়ের রাতাছড়ায় বরাকের যাত্রীদের কাছ থেকে পাস চেয়ে চরম হেনস্থা এখনও চলছে। মেঘালয়ের এক গ পাস না থাকলে কাউকে এই রাজ্যের বুক ধরে যেতে দেওয়া হবে না। এর প্রতিকার চেয়ে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, অসমের মুখ্য সচিব কুমার সঞ্জয় কৃষ্ণ, মেঘালয়ের মুখ্য সচিব SS রাও, অসমের DGP ভাস্কর জ্যোতি মহন্ত এবং মেঘালয়ের DGP আর চন্দ্রনাথনকে চিঠি দিয়েছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। রবিবার লেখা তার চিঠিতে কমলাক্ষ বলেছেন, গুয়াহাটিতে যেতে গিয়ে বরাকের সাধারণ যাত্রীদের রাতাছড়ায় হেনস্থার মুখোমুখি হতে হয়। মেঘালয়ের উপর দিয়ে যাতায়াতের জন্য পাস চেয়ে রাতাছড়ায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয় তাদের। অথচ আনলক 4-এর নীতি নির্দেশনা দেখিয়ে এখন আর জেলা প্রশাসনগুলো পাস ইস্যু করে না, কিন্তু মেঘালয় সীমান্তে আমল দেওয়া হয় না এই যুক্তিকে কমলাক্ষ বলেছেন। চিকিৎসার জন্য বরাক থেকে প্রচুর মানুষকে রোজ শিলং এবং গুয়াহাটি যেতে হয়, কিন্তু রাতাছড়ায় পৌঁছানোর পর তাদের ভোগান্তির শেষ থাকে না। এর একটা বিহিত ব্যবস্থার আর্জি জানিয়েই অসম ও মেঘালয়ের মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব এবং DGPকে রবিবার চিঠি দিয়েছেন কমলাক্ষ। অপরদিকে এটিএম থেকে দুঃসাহসিকভাবে অর্থ লুট দুষ্কৃতীদের বরযাত্রাপুরে।
দুঃসাহসিকভাবে এটিএম থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিল দুষ্কৃতীরা। শনিবার রাতে বড়যাত্রাপুর বাজার এলাকায় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএমে ঘটে এই ঘটনা। এতে প্রশ্ন উঠছে পুলিশ এবং গাঁওরক্ষীর ভূমিকা নিয়ে। রবিবার সকালে স্থানীয় লোকেরা দেখেন এটিএম কাউন্টারের শাটার ভাঙা এবং ভেতরে এটিএমের কিছুটা অংশ কাটা। এই দৃশ্য দেখে খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে বড়খলা থানার ওসি সুরজিৎ চৌধুরী ও ভাঙ্গারপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ চন্দ্রমণি সিংহ দলবল নিয়ে ছুটে আসেন। আনা হয় গোয়েন্দা কুকুর এমিকেও। গন্ধ শুকে শুকে এমি ছুটে যায় পশ্চিম শিলচর কলেজের বারান্দায়, এরপর হেই হারিয়ে ফেলে। পুলিশ এটিএম কাউন্টারের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ গেটে দেখতে পায় রাত 2:12 দুষ্কৃতীরা শাটার ভেঙে ভেতরে ঢুকেছে, এরপর গ্যাস কাটার দিয়ে এটিএমের অংশ কেটে টাকা হাতিয়ে নেয়। জানা গিয়েছে ব্যাংকের এটিএমে শনিবার বিকেলেই টাকা ঢোকানো হয়েছিল 5.5 লক্ষ টাকা। এ থেকে অনুমান করা হচ্ছে দুষ্কৃতীরা হাতিয়ে নিয়ে গেছে মোটা অঙ্কের টাকা। এই ঘটনাকে ঘিরে স্থানীয়রা তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন। এলাকাবাসীর সূত্রে জানা গেছে এটিএমে কোনো নৈশ প্রহরী নেই। এর আগেও একবার দুষ্কৃতীরা শাটার ভেঙে অর্থ লুটের চেষ্টা চালিয়েছিল, তখন নৈশ প্রহরী নিযুক্তির জন্য ব্যাংক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও এতে কান দেওয়া হয়নি। প্রশ্ন উঠছে পুলিশ এবং গাঁওরক্ষীর ভূমিকা নিয়েও। বাজার এলাকায় এভাবে এটিএম থেকে অর্থ লুটে হাতিয়ে নেওয়া হলো আর পুলিশ গাঁওরক্ষী বাহিনী কিছুই টের পায়নি, এটা সম্ভব হলো কীভাবে? এ নিয়েও জোর চর্চা চলছে এলাকা জুড়ে। অপরদিকে করিমগঞ্জে আধার কার্ড এনরোলমেন্টের অতিরিক্ত 15টি কেন্দ্র। করিমগঞ্জ জেলার সব নাগরিকের আধার কার্ড ইস্যুর জন্য প্রশাসন থেকে আরও 15টি আধার অতিরিক্ত এনরোলমেন্ট কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। জেলাশাসক এক আদেশ ইস্যু করে এই কেন্দ্রগুলিতে নাগরিকরা তাদের আধার কার্ড পঞ্জীয়ন করতে পারবেন বলে জানিয়েছেন। এই কেন্দ্রগুলি পরিচালনার কর্মকর্তা এবং বায়োমেট্রিক ইত্যাদির ব্যবস্থা নগাঁও এর ভেন্ডার মেসাস পারিজা এন্টারপ্রাইজের হাতে থাকছে বলে জেলাশাসকের আদেশে উল্লেখ করা হয়েছে। তবে জেলার জিপি অফিসগুলিতে স্থাপিত এই অতিরিক্ত কেন্দ্রগুলিতে আধার পঞ্জীয়নের জন্য আসা নাগরিকদের নথিপত্র যাচাই করতে সংশ্লিষ্ট জিপি সচিবদের দায়িত্ব দেওয়া হয়েছে। এই কেন্দ্রগুলি হল বদরপুর সার্কুলের উমরপুর, চরগুলা গুড়ামারা, এংলার বাজার জিপি অফিস, পাতারকান্দি সার্কুলের ইসাবিল, হাতিকিরা জিপি, পুতনি জিপি, চানকিরা, মেদলি জিপি অফিস, নীলামবাজার সার্কুলের বান্দরকুনা, কৃষ্ণনগর জিপি অফিস এবং রামকৃষ্ণনগর সার্কুলের ছেড়াগি জিপি, বেটারবন্দ, খাদিরবাজার, গোবিন্দনগর অফিস এবং সুভাষনগর জিপি অফিস। অপরদিকে কাছাড় জেলার কাটিগোড়ায় দুর্ধর্ষ ডাকাতি, জখম 3, স্বর্ণালঙ্কার সহ নগদ লক্ষাধিক টাকা লুট। কাছাড় জেলার কাটিগোড়া থানার অন্তর্গত লাঠিমারা গ্রামে দুর্ধর্ষ এক ডাকাতির ঘটনায় জখম হয়েছেন 3 জন। এছাড়া স্বর্ণালঙ্কার সহ নগদ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে ডাকাতের দল। আগ্নেয়াস্ত্র এবং ধারালো হাতিয়ার নিয়ে 18-20 জনের ডাকাতের দল 1.5 ঘন্টার বেশি সময় ধরে একটি বাড়ির 2 পরিবারের 9টি কুটায় তাণ্ডবলীলা চালিয়েছে। রবিবার রাত 1:30 লাঠিমারা গ্রামের জনৈক শফিকুর রহমান মাজার বুইয়ের বাড়িতে আচমকা ডাকাত দলের প্রবেশ ঘটে। শফিকুর রহমান ও তার ভাই হবিবুর রহমান মাজার বুইয়ার মোট 9টি কক্ষে 3টা পর্যন্ত 1.5 ঘন্টা ব্যাপী অভিযান চালায় ডাকাতরা। পরিবারের ভুক্তভোগীরা জানিয়েছেন মুখে কালো কাপড় বেঁধে স্বাভাবিক শার্ট প্যান্ট পরিহিত 18-20 জনের ডাকাতদের প্রত্যেকের হাতে ছিল নানা ধরনের ধারালো অস্ত্র, দা ড্যাগার ইত্যাদি। 8-9 জনের হাতে ছিল পিস্তল সহ আগ্নেয়াস্ত্র। বাড়ির লোহার গ্রিলের তালা ও দরজা ভেঙে গড়ের ভেতর প্রবেশ করে গৃহকর্তা শফিকুর ও হবিবুরদের হাত পা বেঁধে রেখে শাসানিদের ডাকাতরা গড়ের দেওয়ালে গুলি করে প্রাণনাশের হুমকি দিয়ে পরিবারের সদস্যদের মধ্যে ভীতি সঞ্চার করা হয়েছে। হবিবুর রহমান মাজার বুইয়ার 2 ছেলে আতিকুর রহমান বয়স হল 37 বছর ও সহবুর রহমিন ওরফে ইমদাদুরকে মারধর করে বাড়ির সদস্যদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে ডাকাতের দল। তারা নাকি ঘরে ঢুকেই বাড়ির লোকদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে নেয় যাতে পুলিশ বা গ্রামের কাউকে ঘটনার খবর না জানাতে পারেন। 1.5 ঘন্টার তাণ্ডবলীলা দেখেও কিছু করার ছিল না গৃহকর্তাদের। ঘরের একাধিক আলমারি ভেঙে লুণ্ঠন চালায় ডাকাতরা। এছাড়া মহিলাদের গলা, হাত ও কান থেকে সোনার গয়না হাতিয়ে নেয় তারা। রাত 3:00 বাড়ি ছেড়ে যাওয়ার সময় কয়েক রাউন্ড এলোপাতাড়ি গুলি ছুড়ে গিয়েছে ডাকাতরা। গুলির শব্দে আশপাশের লোকজন ঘর থেকে বেরিয়ে জমায়েত হন।
পাশের বাড়ির শরফ উদ্দিনের 13 বছরের শিশুপুত্র আলিমুর রহমানের শরীরে গুলি লাগায় সে জখম হয়েছে। খবর পেয়ে কাটিগুড়া থানার ওসি নয়ন মনীষীর হাত দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে যান, কিন্তু তার আগেই ডাকাতের দল নৌকায় চড়ে বরাক নদী পার হয়ে গা ডাকা দিতে সক্ষম হয়েছে। ডাকাত দলের মার খেয়ে জখম হয়েছেন হবিবুর রহমানের দুই ছেলে আতিকুর রহমান ও মহবুর রহমান। এছাড়া পাশের বাড়ির শরফ উদ্দিনের ছেলে আলিমুর রহমান গুলিবিদ্ধ হয়ে জখম হয়েছে। জখম তিনজন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। উল্লেখ্য, লাঠিমারার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী হবিবুর রহমান মাজার বুইয়ার চেরাগি বাজারে মুদির দোকান রয়েছে। ওই দোকানে একইভাবে গত 2 মাস আগে 14 জুলাই গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছিল। তখন দোকানের দরজা ভেঙে 80 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিল ডাকাতরা। সিসি ক্যামেরার দৃশ্যে ডাকাতদের ঘটনার বিস্তর চিত্র পেয়ে পুলিশ ইতিমধ্যে 3 জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। লক্ষণীয় বিষয় হচ্ছে, কাটিগুড়া থানা থেকে বড়জুড় 3 কিলোমিটারের দূরত্বের চেরাগি বাজার সংলগ্ন লাঠিমারা গ্রামের প্রভাবশালী ব্যবসায়ী হবিবুর রহমান মাজার বুইয়ার বাড়ি ও দোকানে 2 মাসের মধ্যে 2বার ডাকাতির ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন গ্রামের মানুষ। বর্তমানে তীব্র আতঙ্ক বিরাজ করছে চেরাগি ও লাঠিমারা গ্রামের জনমনে। 2 মাস আগে মুদির দোকানে ডাকাতির ঘটনায় ধৃতদের একজন রাতাবাড়ি অঞ্চলের বাসিন্দা। তাই রবিবারের ঘটনার সঙ্গে 14 জুলাইয়ের ঘটনার যোগসাজস থাকার সন্দেহকে উড়িয়ে দিচ্ছেন না সচেতন নাগরিকরা। এছাড়া নৌকাযুগে বরাক নদী টপকে এপারে এসে ডাকাতি করে অনায়াসে গা ডাকা দিতে সক্ষম ডাকাতদের মধ্যে অধিকাংশই যে বাইরের আমদানিকৃত, এমনটাও ধারণা করেছেন অনেকেই। মুদি দোকানের 80 লক্ষ টাকা লুটে নেওয়ার ঘটনার তদন্ত প্রক্রিয়াকে ব্যাহত করতে নতুন করে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টাও হতে পারে বলে অনুমান করা হচ্ছে। কাটিগুড়ার অপরাধজনিত কার্যকলাপের পর্যালোচনা করলে একাধিক চুরি ডেকাতি অপহরণের ঘটনা প্রতিহিংসামূলক সুপারিশের ভিত্তিতে ঘটেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে, তবে এখন পর্যন্ত কোনো ধরপাকড়ের খবর পাওয়া যায়নি। অপরদিকে 8 নং জাতিসড়কের বেহাল ফাড়িপথগুলো মরণফাঁদ। গর্তেবড়া কানাইবাজার পাতারকান্দি অংশে প্রতিনিয়ত ফাঁসছে যানবাহন। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে অসম ত্রিপুরার সংযোগী 8 নং জাতিসড়কের কানাইবাজার পাতারকান্দি অংশ। সড়কের বেহাল এই 7 কিলোমিটার অংশ সংস্কারের দাবিতে বহু দল সংগঠন অনেক আন্দোলন করেছে, কিন্তু কিছুতেই যেন সড়কের হাল ফিরছে না। আন্দোলনের চাপে একসময় সড়কের গর্তে কয়েক গাড়ি পাথর ফেলা হয়ে থাকে, কিন্তু তা বেশি দিন টিকেনি। আবার সড়কের মধ্যে বিশাল গর্তের সৃষ্টি হচ্ছে, যার দরুন এখনও সড়কের বিভিন্ন স্থানে আটকে পড়েছে যানবাহন। এতে যাত্রীসহ আমজনতা চরম দুর্ভোগের শিকার হচ্ছে। এদিকে জাতীয় সড়কের শোচনীয় অবস্থার দরুন একাংশ যানবাহন পাতারকান্দির বাইপাস সড়ক দিয়ে খানাইবাজার এরালিগুল পূর্ত সড়ক ভায়া চলাচল করছে, ফলে এই পূর্ত সড়কটিও এখন মরণফাঁদে পরিণত হচ্ছে। কেবল ছোট গাড়ি নয়, পণ্যবাহী বড় বড় ট্রাক সহ যাত্রীবাহী গাড়িগুলো এই পূর্ত সড়ক দিয়ে যাতায়াত করছে, ফলে সড়কটির সিংহভাগ অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে এক প্রকার মরণফাঁদে পরিণত হয়েছে। প্রায় বছরখানেক আগে পাতারকান্দির বাইপাস সড়কের প্রায় 80% কাজ সম্পন্ন হয়েছিল। এদিকে যাত্রী সড়কের কানাইবাজার পাতারকান্দি অংশের বেহাল অবস্থার দরুন প্রথমে আসিমগঞ্জ আনিপুর সড়ক ভায়া বাইপাস হয়ে যানবাহন যাতায়াত করত, কিন্তু আসিমগঞ্জ আনিপুর পূর্ত সড়কটির আসিমগঞ্জের গেট তেমাতায় পুকুর সম গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহনগুলো কানাইবাজার এরালিগুল পূর্ত সড়ক দিয়ে বাইপাস হয়ে চলাচল শুরু করে। এতে জাতীয় সড়কের চেয়েও আরও বেহাল অবস্থার সৃষ্টি হচ্ছে এই সড়কটিতে। প্রায় 20টি গ্রামের জনগণের যাতায়াতের একমাত্র ভরসা এই পূর্ত সড়কটি, কিন্তু বর্তমানে সড়কের অবস্থা খুবই শোচনীয়। মানুষ পায়ে হেঁটে চলাচল করা দুষ্কর হয়ে পড়েছে, তাই শীঘ্রই এই পূর্ত সড়কটি মেরামতের জন্য জোরালো দাবি তুলেছেন স্থানীয় জনগণ। এদিকে যাত্রী সড়কের শোচনীয় অবস্থা নিয়ে শাসক বিরোধী শিবিরের মধ্যে কাদা ছোড়াছুড়ি না করে জনগণের দুর্ভোগের কথা মাথায় রেখে যুদ্ধকালীন তৎপরতায় যাত্রী সড়কের বেহাল অংশ পুনরায় নির্মাণের জন্য বিভাগীয় কর্তৃপক্ষসহ স্থানীয় বিধায়কের প্রতি